নমস্কার, আমি আজকে হচ্ছে সুব্রা বিশ্বাস, আমার চ্যানেল নতুন করতে বিষয়ে। তো আজকে মিন রাশি 2024 নভেম্বর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মিন রাশিদের এই নভেম্বর মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষ। আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে আসছি পরিবার জীবন, পরিবার নিয়ে, পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে পরিবারে কিন্তু কোথাও একটা সুখের অভাব আপনি দেখতে পাবেন। বাবা মায়ের, বাবা মা ভাই বোন প্রত্যেকের মধ্যে যেমন যেন একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে, তো এই জায়গাটা আপনি সুখের একটা মানসিক দিক থেকেও আপনি যেন মনে হবে যে বাবা মায়ের থেকে আপনি কোথাও একটা দূরে চলে যাচ্ছেন, কোথাও একটা যেন তাদের ভালোবাসাকে মিস করছেন। তো সেই জায়গাটা কিন্তু এই টাইমে মনে হতে পারে, একটু বুদ্ধি করে চলুন, একটু ভালোবাসাটা তাদের থেকে নেওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনার কোথাও একটা কষ্ট বোধ হতে পারে। এরপরে আছে শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু অবস্টাকল এই টাইমে আসবে, কঠোর পরিশ্রম করলে তবেই আপনি সাফল্য লাভ করবেন, অতএব পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমটা ঠিক মতো করুন। এরপর আছে কর্ম, কর্মজীবনে কিন্তু কর্ম তো আপনি করবেন, কিন্তু কোথাও একটা কর্মজীবনে জব স্যাটিসফ্যাকশন পাবেন না, তো সেই জায়গাটা হতে পারে, কোথাও মনে হতে পারে জবটা চেঞ্জ করি, এখানে ভালো লাগছে না। তবুও আমি বলবো ফুটপাট ডিসিশন নেবেন না, ডিসিশন না দিয়ে মাথা ঠান্ডা করে ভাবুন, তারপরে ডিসিশন নিন, সেটা আপনার জন্য ভালো হবে। এরপর আছে ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো বড় ইনভেস্টমেন্ট এই টাইমে করবেন না, তাহলে কিন্তু আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে। এই মাসের জন্য তো নয়, সামনে মাসে আমি যদি বলে দিই তাহলেই আপনি ইনভেস্টমেন্ট করবেন, নচেত আপনাকে বুঝে চলতে হবে এবং পার্সোনাল ছকটা মিলিয়ে তারপর করতে হবে। এরপর হচ্ছে অর্থ বা ফিনান্স, ফিনান্সের ক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয়টা যে করবেন কী করে করবেন, আপনার ব্যয় এত পরিমাণে বৃদ্ধি হবে, আনএক্সপেক্টেড আপনার এক্সপেন্ডিচারটা বাড়বে, আনওয়ান্টেড এক্সপেন্সেস হবে, যে আপনি অর্থটা যে সঞ্চয় করতে চাইছেন সেটা করতে পারবেন না। তো সেই জায়গাটা কিন্তু বারবার বলবো যে সেই জায়গাটা মাথায় রেখে চলুন, বাজেট করে চলুন, যেটুকুনি দরকার সেইটুকুনি খরচা করুন, তার থেকে বেশি নয়। প্রেম কথা বলতে গেলে প্রেমের ক্ষেত্রেও আপনার দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক একটা পরিস্থিতি তৈরি হতে পারে, একে অপরকে বুঝবেন না, একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো হবে, মাঝে মাঝে বিবাদ হতে পারে, এর ফলে একে অপরের থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা বা ব্রেকআপের সম্ভাবনা হতে পারে। তবে যদি একটু বুদ্ধি করে চলেন তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপর আছে বৈবাহিক জীবন, বৈবাহিক জীবনে কিন্তু একে অপরের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ড হবে না, একে অপরকে সন্দেহ করবেন, কোনো থার্ড পার্সন মধ্যিখানে আসতে পারে, তো ওভারঅল কিন্তু বৈবাহিক জীবনে একটু সমস্যা দেবে, আপনার কোথাও একটা বৈবাহিক সুখের একটা অভাব আপনি কিন্তু দেখতে পাবেন, তো সেই জায়গাটা আপনাকেই বুদ্ধি করে চলতে হবে। এরপর আছে স্বাস্থ্য, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টাইমে শারীরিক দিক থেকে আপনি একটু দুর্বল হতে পারেন, শারীরিক দিক দিয়ে মাথা ঘোরা বা আপনি অতিরিক্ত চিন্তা নেওয়া, মানসিক চিন্তা, এই টাইমে মেন্টাল টেনশন কিন্তু আপনার বাড়তে পারে, মেন্টাল দিক থেকে আপনি রিলিফ কিন্তু এই টাইমে পাবেন না, তো আপনার এই টাইমে হতে পারে অনিদ্রাগুলিত সমস্যা, এটাও হতে পারে, তো ওভারঅল কিন্তু আপনার শারীরিক দিক থেকে একটা দুর্বলতা থাকবে। দেখুন আপনার সাড়ে সাথে চলছে, আমি জানি সেকেন্ড ফেজ সত্যি খুব কষ্টদায়ক ফেজ, তবুও বলবো যে ভালো কর্ম যদি আপনার থাকে, আপনার জন্মছকে যদি স্যাটার্নের পজিশন ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি সাড়ে সাতের মধ্যেও মানুষ অনেক উন্নতি করেছে, কিন্তু যদি আপনার কর্মটাও আপনি ঠিক রাখতে পারেন, সততার মধ্য দিয়ে চলেন, মনের মধ্যে কোনো অন্যায় কাজ করার মেন্টালিটি না থাকে, সততা থাকে, আপনি ঠিক দেখবেন এই টাইমটাকেও আপনি পার করতে পারবেন, শুধু মনের মধ্যে জোর রাখুন। আপনার রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি হচ্ছে নেপচুন এবং বৃহস্পতি, লাকি কালার হচ্ছে হোয়াইট এবং ব্লু, লাকি নাম্বার হচ্ছে 19 এবং 43। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকতে, ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, আপনারা অনেক ওপরে উঠুন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছয়, এগুলো আমার টিপস।